আসসালামু আলাইকুম। আজকে আমি সিওর ফিঙ্গারপ্রিন্ট ব্যাগটির লক সিস্টেম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ব্যাগটি প্রথম অবস্থায় যে কোনো আঙুল দিয়েই আপনি ব্যাগটি আনলক করতে পারবেন, কিন্তু আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাইবেন তখন আপনার নির্দিষ্ট সুবিধা মতো আঙুলটি দিয়ে এই সেন্সরটিতে প্রেস করে ধরে রাখতে হবে। এভাবে ধরে রাখলে কিছুক্ষণ পর দেখবেন, কয়েক সেকেন্ড হয়তো সময় নেবে, এখানে ব্লু লাইট শো করছে এবং সাথে সাথে আঙুলটি উঠিয়ে নিয়ে আপনি 10 বার প্রেস করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ব্যাস, ব্যাপারটি কনফার্ম হয়ে গেল। এখন দেখবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট এই সেন্সরটি নিয়ে নিয়েছে এবং আপনি চাইলে এই ফিঙ্গার দ্বারা আপনি যখন তখন এই যে লক আনলক করতে পারছেন, কিন্তু অন্য ফিঙ্গার দিলে দেখছেন যে এখানে আনলক হচ্ছে না, মানে এটা কনফার্ম। এখন যদি আপনি ফিঙ্গারপ্রিন্টটি ডিলিট করতে চান তাহলে আপনাকে আবার চেপে ধরে রাখতে হবে সেই আঙুলটি দিয়ে। এখানে রেড লাইট ব্লিঙ্ক করলে আপনাকে আঙুলটি তুলে নিয়ে সাথে সাথে আবার টাচ করতে হবে সেন্সরে, তাহলে কনফার্ম হয়ে গেল যে এটি আপনার ফিঙ্গারপ্রিন্টটি ডিলিটেশন। আর এখন আপনি যে কোনো আঙুল দিয়ে ধরলে দেখবেন যে এটি খুলে যাচ্ছে, মানে এই ফিঙ্গারপ্রিন্টটি আগের ফিঙ্গারপ্রিন্টটি কাজ করছে না। আপনি চাইলে আপনার ব্যক্তিতে আপনার প্রিয় অথবা ভরসাযোগ্য মানুষটির অ্যাক্সেস দিতে পারছেন। আপনি সহ আরও 6 জন মানুষ এই ব্যক্তি অ্যাক্সেস পেতে পারে যদি আপনি চান। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কী করে এই ব্যক্তির অ্যাক্সেস আপনি অন্য কাউকে দিতে পারছেন। এখানে প্রেস করে ধরে রাখতে হবে, আপনি যাকে এই রাইট দিতে চাচ্ছেন তার আঙুল দিয়ে প্রেস করে ধরে রাখতে হবে এবং রেড আর ব্লু লাইট ব্লিঙ্ক করা শুরু করার সাথে সাথে উনি উঠিয়ে নেবে এবং যে ব্যাগে যে ওনার সে প্রেস করে কনফার্ম করবে যে সে দিতে চাচ্ছে অ্যাক্সেস, এবং তারপরে পরপর 10 বার ওনাকে আবার প্রেস করতে হবে ব্লু লাইট জ্বলাকালীন সময়, এবং 10 বার প্রেস করার পরেই উনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে উনি অ্যাক্সেস কিন্তু পেয়ে গেলেন। এখন সহজে ওনার এই আঙুলটি দ্বারা উনি এই ব্যাগটি ইউজ করতে পারবেন অথবা আনলক করতে পারবেন। এখন দেখুন, আমি যদি আমার নিজের অন্য কোনো আঙুল দেই এটি কিন্তু কাজ করছে না, বা ওনারও যদি যাকে আমি অ্যাক্সেস দিয়েছি সেও যদি আঙুল দেয় তাহলে কিন্তু কাজ করছে না। যে আঙুলটি প্রেস করা হয়েছিল আগে, সেট করা হয়েছিল, একমাত্র সেই আঙুলটি দিলেই লক খুলে যাবে। এই যে খুলে গেল। কিন্তু আপনারা কিন্তু প্রতিটি ব্যাগের সাথে পেয়ে যাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল। আপনারা চাইলে ইউজার ম্যানুয়াল দেখেও আপনারা এই প্রসেসটি শিখে নিতে পারেন খুব সহজেই। তাহলে এভাবে খুব সহজে আপনার ব্যাগটি আপনি ইউজ করতে পারছেন এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগটিতে সংরক্ষণ করতে পারছেন।